আইন স্বাগতম দেশ ও দেশের বাইরে চ্যানেলটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আমি আলোচনা করব খুব ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আর সেটি হলো মাই কোর্ট অ্যাপস বাংলাদেশ সরকারের উদ্যোগে বাংলাদেশের প্রতিটি জেলার প্রতিটি কোর্টের মামলার কার্যতালিকা এখন আপনার হাতের নাগালে আপনি ইচ্ছা করলে যে কোনো জায়গা থেকে বসে যে কোনো জায়গায় যে থেকেই দেখতে পারবেন আপনার মামলাটির ধার্য তারিখ কবে এবং মামলাটির কি পর্যায়ে আছে এখন এবং পরবর্তীতে কি পর্যায়ের জন্য তারিখ পড়লো বা তারিখটি সঠিক আছে কিনা আমরা যারা ভুক্তভোগী জনগণ আছি আমাদের যাদের মামলা আছে কোর্টে তারা নিয়মিত আমাদেরকে বিভিন্ন সময় কোর্টের বান্দায় যে বা অ্যাডভোকেটের কাছে যে মামলা তারিখের জন্যে হয়রানি হতে হয় তো এটি থেকে পরিত্রানের জন্যে এই সরকার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছে এটির নাম হচ্ছে মাই কোর্ট অ্যাপস আর এটির মাধ্যমে আপনারা যে কোনো জায়গা থেকে ঘরে বসে আপনার মামলার তারিখ মামলার পরবর্তী কি পদক্ষেপ নিতে হবে এবং মামলার কী কাজ কী অবস্থায় আছে এখন তা জানতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে হাতে কলমে জিনিসটি দেখিয়ে দেবো তো প্রথমে আমরা ক্রোমেবাজারে যাব যে এখানে আমরা লিখব কজলিস্ট প্রথমে আমরা যাব ডট জুডিশারি ডট ও ডট বিডিতে এটা লিখে আপনি যখনই ইন্টার দিবেন তখনই একটা পেজ চলে আসবে এখানে লেখা আছে দেখেন মামলার কার্যতালিকা সকল মামলার তথ্য এক ঠিকানায় এখানে যে প্রথমে আপনারা এখানে দেখবেন যে অধস্থন আদালত এবং মামলা অনুসন্ধান করুন দুইটি অপশান আছে অধস্থান আদালতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে একটি পেজ আসবে এখানে প্রথমে আপনারা বিভাগ নির্বাচন করবেন তারপরে জেলা নির্বাচন করবেন তারপরে আপনার আপনার যে আদালতে মামলা আছে সেই আদালতটি নির্বাচন করবেন এবং যে তারিখের আপনি কজলিস্ট দেখতে চান সেই তারিখটি নির্বাচন করবেন আমি এই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দিয়ে অনুসন্ধান বাটনে ক্লিক করলে আপনার এখানে সম্পূর্ণ মামলার তথ্যটি চলে আসবে এই যে এখানে জেলা ওদারাদ নাটোর আদালত দৈনিক কার্যতালিকা তারিখ তিন সাত দু এখানে প্রথমে দেওয়া আছে ক্রমিক নাম্বার তারপরে মামলা নম্বর তারপরে কার্যক্রম তারপরে পরবর্তী তারিখ এবং তারপরে সংক্ষিপ্ত আদেশ এখান থেকে আপনারা বিস্তারিতটা পেয়ে যাবেন আপনার মামলা নাম্বার অনুযায়ী আপনি যদি খুঁজেন তাহলে দেখবেন যে কী কার্যক্রমের জন্য ছিল এবং পরবর্তী তারিখটি কবে পড়েছে এবং পরবর্তী তারিখে কী কার্যক্রম গ্রহণ করবে আদালত সে বিষয়টি এখানে উল্লেখ করেছে আপনি ইচ্ছা করলে আপনার পছন্দ মতো যে কোনো আদালতে যে কোনো জেলার যে কোনো আদালতের মামলা আপনি এখান থেকে খুঁজতে পারবেন আপনার মামলার তারিখ ধরে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার মামলার সঠিক তারিখটা কবে ছিল এবং তারিখটার কি অবস্থা পরবর্তী তারিখ কবে পড়লো এবং মামলার পরবর্তী কার্যক্রম কী নিতে হবে এছাড়াও আপনারা যদি মনে করেন যে মামলা খুঁজে বের করবেন তাহলে মামলা অনুসন্ধান যেই অপশানটি আছে মামলা অনুসন্ধানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে একটি অপশান আসবে এখানে বিভাগ নির্বাচন করবেন তারপরে জেলা নির্বাচন করবেন তারপরে অধস্থান আদালত নির্বাচন করবেন এবং আপনার যে মামলাটি মামলা নাম্বারটি দিয়ে দিয়ে এখানে অনুসন্ধান বাটনটিতে ক্লিক করবেন করলে এখানে চলে আসবে আপনার ক্রমিক নাম্বার মামলা নম্বর পক্ষগণ অর্থাৎ কোন কোন পক্ষের বিরুদ্ধে বিপরীত মামলা আছে এবং মামলা বিস্তারিত বিবরণ তো আপনারা এইভাবে আপনাদের আপনাদের মামলা তারিখ আপনারা তাৎক্ষণিক যে কোনো জায়গা থেকে ঘরে বসে আপনারা পেয়ে যেতে পারবেন আপনাদের হাতের মধ্যে এখন আর এই তারিখ দেখার জন্যে আপনাদেরকে কোটে কোটে দৌড়াদৌড়ি বা অ্যাডভোকেট সাহেবের কাছে যে দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নেই এছাড়াও আপনি যদি চান যে অনেকের মামলা আছে উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টে অনেকের মামলা আছেন তো মামলা হাইকোর্টের যে মামলাগুলি আছে সেগুলি কীভাবে দেখবেন প্রথমে আপনার ওয়েবসাই প্রথমে আপনার ক্রম ক্রম ব্রাউজারে যে প্রথমে আপনার ক্রোম ব্রাউজারে যে সুপ্রিম কোর্ট লিখবেন সুপ্রিম কোর্ট ডট গভ ডট বিডি ওয়েবসাইটে ঢুকবেন ঢুকার পরে আপনি দেখবেন যে এখানে লাল কালি লেখা আছে কজলিস্ট লিস্টে ক্লিক করলে আপনি এখানে প্রতিটি কোর্টের নাম পেয়ে যাবেন তো এখানে আপনার যদি কোর্টের নাম এবং কোট নাম্বার এবং মামলা নাম্বার জানা থাকে তাহলে এখানে আপনার মামলাটি খুঁজে বের করতে সহজ হবে তখন আপনি এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে প্রথমে দেওয়া আছে যে মামলা সিরিয়াল নাম্বার কেস নম্বর পার্টিস অর্থাৎ কে কে কোন কোন পক্ষের মধ্যে মামলা এবং কী রেজাল্ট হয়েছে এছাড়াও যদি আপনার মামলা নাম্বার না জানা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রেও আপনি এই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের নিচে চলে যাবেন একদম এখানে কেস সার্চ নামে একটি অপশান আছে এখানে যাবেন এখানে যে আপনার মামলাটি কি প্রকৃতির মামলা সেই এখানে হাইকোর্ট ডিভিশনের মামলা এবং মামলার ক্যাটাগরি এগুলি উল্লেখ করে দিয়ে আপনি মামলা নাম্বারটা দিয়ে সার্চ দিলে আপনার মামলা নাম্বারটা চলে আসবে এছাড়াও নতুন যে মামলাগুলি ফাইলিং হয় সেগুলোতে টেন্ডার নাম্বার দিয়ে থাকে অ্যাডভোকেট অ্যাডভোকেটগণ টেন্ডার নাম্বার দিয়ে থাকেন তো এখানে টেন্ডার নাম্বার যদি দিয়ে দেন টেন্ডার নাম্বার দিয়ে সার্চ দিলে এখানে আপনার সবগুলি ওই টেন্ডার নাম্বারে সবগুলি মামলায় চলে আসবে তো অনেকগুলি মামলা দেখলে আপনাদের আবার হতাশ হওয়ার কিছু নাই এখানে এক টেন্ডার নাম্বারে অনেকগুলি মামলা হতে পারে আপনি আপনার জেলাটি নির্বাচন করবেন এবং কোন তারিখে আপনার সেই হেয়ারিংটি হয়েছিল শুনানি হয়েছিল সেই তারিখটি নির্বাচন করে সেটাতে ক্লিক করলে আপনার বিস্তারিত এখানে চলে আসবে যে আপনার মামলা নাম্বার কত আপনার পার্টিসের নাম এবং কোন কোন তারিখে কোন কোথায় কোথায় হ্যারিং হয়েছিল এবং কোন তারিখে কোন কোটি হেয়ারিং আছে এবং লাস্ট যে তারিখে হ্যারিংয়ের রেজাল্ট কি সেটিও আপনারা দেখতে পাবেন তো এই ছিল আজকে আমার ছোট্ট ভিডিও সবাইকে ঈদুল আহ শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ